অনেকটা সবশেষ এশিয়া কাপের মতোই আয়োজিত হচ্ছে এবারের যুব বিশ্বকাপ। যুব বিশ্বকাপের এই আসরটিতে ফরম্যাটে এসেছে পরিবর্তন। সাউথ আফ্রিকাতে চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ দিকে। বাংলাদেশের গ্রুপ এ গ্রুপ থেকে তিনটি দলের সুপার সিক্সের জায়গা নিশ্চিত হয়েছে। চারটি পৃথক গ্রুপে বিভক্ত করা হয়েছে আইসিসি যুব বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলকে। এইচআর গ্রুপ থেকে শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্স পর্ব। সেই ক্ষেত্রে চার গ্রুপ থেকে সর্বমোট ১২টি দল জায়গা পাবে সুপার সিক্সে। বাংলাদেশ সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ৩১ জানুয়ারি নেপালের বিপক্ষে। এরপর ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ। প্রশ্ন হলো, সুপার সিক্সের দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ কিনা? সুপার সিক্স পর্বটি মূলত রাউন্ড রবিন পদ্ধতির মতো। রাউন্ড রবিন পদ্ধতিতে যেমন প্রত্যেকটি দল প্রত্যেকের বিপক্ষে খেলে সুপার ফোরে উঠে, অর্থাৎ প্লে অফ নিশ্চিত করে, ঠিক তেমনই এখানে সুপার সিক্সে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। সেমিফাইনালে উঠতে হলে অবশ্যই দুটি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। সুপার সিক্সের এই ১২ দল থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে, যে চার দলের মধ্যেই হবে সেমিফাইনালের দুই ম্যাচ। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তা। তাই সুপার সিক্সে পাকিস্তান ও নেপালের বিপক্ষে দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারণ দুটি ম্যাচই জিতলেই কেবল সুপার ফোর অর্থাৎ সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ।